আসসালামু আলাইকুম বন্ধুরা জুনানা কিচেনে আপনাদের স্বাগতম আমি আজকে শীতের সবজি দিয়ে তেল ছাড়া সুটকি রান্না করব তো রেসিপিটা অনেকেরই অজানা জানলে অবাক হবেন বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমি বইচা সুটকি নিয়েছি এখন শীতের সিজন নতুন বোঝা সুটকি বাজারে কিনতে পাওয়া যায় তো আমি চুলোতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো সুটকিটি আমি একটু হালকা বেজে নেব সুটকির ফ্লেভারটা যেন বের হয়ে আসে তো বেজে নিলে সুটকির একটা গন্ধ সুন্দর একটা গন্ধ বের হয় দেখুন বাজা হয়ে গেছে তো আমি যেহেতু তেল ব্যবহার করব না তেল ছাড়া আমি এটা রান্না করব। তো যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এর মধ্যে আমি মশলা দিয়ে দেব আমি দেড় চে চা চামচ হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের ফাঁকি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা চুলাতে বসিয়ে দেব। তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত দেয় তো আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো এটা আমার শাশুড়ি মায়ের হাতের শেখা তো শাশুড়ি মা আমাকে এটা শিখিয়েছে তো আমি সুটকিটা ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব তো আমি এখানে সিম নিয়েছি কাঁচা টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো এখন দিয়ে দেব আলু আমি দুই থেকে তিনটা এভাবে আলু আমি কেটে নিয়েছি তো মূলাও নিয়েছি তো মূলা আমি একটু বাপ দিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেব কালো বেগুন লম্বা বেগুন আমি একটা নিয়েছি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তো সবগুলো সবজি আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা খেতে অনেক ভালো লাগে যারা তেল পছন্দ করেন না তারা তেল ছাড়া এটা রান্না করে দেখবেন আমার শাশুড়ি মা এটা অনেকই রান্না করতো আমার কাছে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটা ডাকনার দিয়ে একটা পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম রান্না করে নিলাম তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা পানি উঠেছে এটা নাড়াচাড়া করে দিলাম দিয়ে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আমি এটা শুকনো শুকনো করে রান্না করব পানি রাখবো না তো এটা শুকনো শুকনো করে রান্না করলে অনেক ভালো লাগে তো আমি এটা হাই হিটে দিয়ে পানিটা শুকিয়ে নেব দেখুন কতটা শুকিয়ে গেছে এভাবে সবগুলো সবজি এভাবে ভেঙে দিতে হবে যেন আঠা আঠা ভাব হয় দেখুন আঠালো ভাবটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি টি টিপে দেবেন আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ